আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এটা হলো লাউ শাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভাজি। এটা হলো আমার গার্ডেনের লাউ শাক, গার্ডেন থেকে একটু আগে নিয়ে আসছি। এনে আজকে করতেছি। এত মজা হয় এই রেসিপিটা, আপনারা অবশ্যই একবার হলো এই রেসিপিটা করবেন। খুবই টেস্টি এবং খুবই মজা। যারা কখনো খান নাই তারা অবশ্যই একবার করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি প্রথমেই আমার লাউ শাকগুলো আমি একটু আগে নিয়ে আসছি। এই যে এনে আমি কেটে নিচ্ছি। মোটামুটি আজকে অনেকেই দিলাম, সেজন্য নিজেও একটু নিলাম লাউ শাক। আর এর সাথে আমার লাগবে দুটা আলু, তারপর একটা রসুন, ফুল রসুন দিতে হবে, আর একটা বড় পেঁয়াজ। এই যে এখন আমি এগুলো কেটে নিব, এরপর আবার দেখাবো। এই যে আমি একটা কড়াই নিয়ে নিছি, কড়াইয়ের মধ্যে আমি লাউ শাকগুলোকে প্রথমে একটু মানে ধুয়ে টুয়ে তারপরে সিদ্ধ বসাই দিচ্ছি। আমি এখানে কোনো পানি ইউজ করব না, শাক থেকে যে পানি বের হয় সেই পানির মধ্যেই এগুলো সিদ্ধ হবে। এক্সট্রা আমি কোনো পানি দিব না। এখন আমি ঢাকনা দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিব। এর মধ্যে আমার শাকটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, এই 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর 5 মিনিট পরে অবস্থা দেখেন কেমন হলো। এই যে অনেকটা কমে আসছে আর অনেক পানি বের হয়েছে শাক থেকে। এই যে অনেকগুলা পানি বের হয়েছে। এই যে এখন আমি পানিগুলোকে এখানে শুকাইয়ে নিব। আমার ডাটা ডাটা সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পানিগুলোকে একটু টেনে নিয়ে তারপর আমি এটা নামিয়ে নিব। এখন আমি একটু নামিয়ে নেওয়ার পর সেম কড়াইতেই আমি দিয়ে দিলাম প্রথমে 2 টেবিল চামচ তেল। আমি তেল বেশি ইউজ করব না শাকের মধ্যে। তারপর আর আজকে আমি এই যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ সব নিয়ে নিছি। প্রথমে আমি শুকনা মরিচগুলোকে একটু ভেজে নিব, একদম সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। আমার শুকনো মরিচগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি নিয়ে নেব। শাকের সাথে শুকনো মরিচ কিন্তু খুব মজাই লাগে। আমি যে কোনো শাকের সাথে শুকনো মরিচটা করি আমার খুব ভালো লাগে। এখন তুলে নিচ্ছি, তারপর সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি ছোট ছোট করে নিয়েছিলাম সেই রসুনগুলা, কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। এখন আমাকে এগুলো ভেজে নিতে হবে একটু, জাস্ট একটু সফট হলেই হবে, বেশি ভাজতে হবে না। একটু সফট হলেই এখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। আজকে আমি ছোট ছোট যে চিংড়ি মাছটা পাওয়া যায় সেই চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজি করব। তারপর এখন দিয়ে দিব আমি এখানে আমার স্পাইসগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরের গুঁড়া। আর আমি এখানে আজকে লাল মরিচ ইউজ করব না, কারণ আমি কাঁচা মরিচ ইউজ করব। সেই জন্য একটু নেড়েচেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর আবার নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিব আলুগুলা, কারণ আলুগুলা আমি ধুয়ে রাখছি। এই যে আলুগুলো সিদ্ধ হতে হবে, সেজন্য আমি প্রথমে আলু দিয়ে দিব। আর আমার শাকটা তো আমি বয়েল করে রাখছি আগেই, আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি
একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি ভালো করে নেড়ে এখন দিয়ে দিব ঢাকনা, আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখেন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, 2-3 মিনিটের মধ্যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। বেশি একদম সফট করে ফেলবো না, সফট করলে আবার ভেঙে যাবে। এই যে হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব শাকগুলা। শাকগুলা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিতে হবে। দেখেন কি সুন্দর কালার হয়েছে, দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এত মজা লাগতেছে। কি সুন্দর কালার! আর আমি একটু টেস্ট করে দেখছি, একটু সল্ট কম হয়েছে, এখন আমি আবার সল্ট দিয়ে দেখলাম। এরপর আমি একটু ঢাকনা দিয়ে দিব, আমার আলু শাক সবগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে। আর আমি তো এখানে কোনো পানি রাখবো না, এই পানি পানিটা আছে সেটাও টেনে নিব। একদম যখন শুকনো হয়ে যাবে, একদম ড্রাই হয়ে যাবে, তারপর এটা আমি নামিয়ে নিব। এই যে আমার ড্রাই হয়ে গেছে, আমি পানিটা পুরো টেনে নিছি। আর আমি একটু টেস্ট করে দেখছি, এত মজা হয়েছে, অদ্ভুত ধরনের টেস্ট। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবি, এভাবে আপনারা করবেন আর গরম গরম ভাতের সাথে খাবেন, অদ্ভুত মজা, এত মজা যে মানে আপনি এক বসায় খেয়ে ফেলতে পারবেন অনেকগুলা। এই যে অদ্ভুত ধরনের মজা হয়েছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আর আমার সাথেই থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।